সৃষ্টিকর্তার পরেই আমি আমার হৃদয়ে তোমাকে ঠাই দিয়েছি, আর সেই তুমি পিতা আমাকে একজন নারীর কারণে তেজ্য পুত্র করতে চাও। ঠিক আছে, দরকার নেই আমার এই রাজপ্রাসাদের, দরকার নেই আমার এই রাজ পোশাকের, তুমি আমাকে তেজ্যপুত্র করো, আমি আমার ভালোবাসার ধন জুলেখাকে নিয়ে ঢুকু। জুলেখা নামায় পড়ে কেন রে? আমি আমার ভালোবাসার ধন জুলে। এই তুই কি করতেছস? তোর আমি খুঁজে খুঁজে মরতাছি। ও কি হয়েছে রে তোর? বহুত ঝামেলায় পড়ছে রে ভাই। কে রে? পরশু দিন যাত্রাপালা কলঙ্কিনী কঙ্কাবতী গোপাল আমার হিরোর পাটটা দিছে, কিন্তু যতবারই পাট মুখস্থ করতাম চাই পারি না। কে রে? যতবারই কঙ্কাবতীর নাম নিতাম চাই মুখে এবারে জুলেখা বিবির নাম। হায় সর্বনাশ। হ কত ভাই, লাখে লাখে দর্শক, তাকে সামনে যদি আমি কঙ্কাবতীর বদলে জুলেখা বিবির নাম কয়ে ফেলে তাহলে কেমন হইতো? কি আর হইব, সবাই তোর মুখে পচাডি মারবো। তুই এক কাম কর, তোর এই যাত্রাপালার নাম কঙ্কাবতী কলঙ্কিনী বাদ দিয়া কলঙ্কিনী জুলেখার নাম রেখে দে। খামোস বেয়াদব, যাত্রা নিয়ে তুমি ফাতরামি করছো, যাত্রার লোকজন যদি জানে যে তুমি যাত্রা নিয়ে ফাতরামি করছো তাহলে তোমাকে লাথি মেরে এই গ্রাম থেকে বের করে দেবে। যাত্রা কিন্তু অত সহজ জিনিস নয়, অনেক কঠিন জিনিস। এই যে মোটা মোটা পুঁথি যাত্রার বই, এগুলো রচনা করতে মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে। তুমি কি মনে করো যে তোমার বডি বিল্ডিং এর মতো এটা অত সহজ কাজ? অবশ্যই না, এটা অনেক সাধনার কাজ। তুমি এখান থেকে চলে যাও, যাও। যেতিস না, এইটা তো খুব বিপদের কথা। কলঙ্কিনী কঙ্কাবতী কইতে গেলে জুলেখা চলে আসে, তোর এরকম হইতেছে কেরে? অন্তরে মোর জুলেখা বিবি, পালাতে কঙ্কাবতী। কলজার জোর খালি কলজা দিয়ে হয় না, টেয়া পয়সা ওনাকে। শুনলাম আমরার মানিক বলে হ্যারে পছন্দ করে। আরে দূর মানিক, হ্যাঁ তো কলা গাছ দেখলে কলা গাছ পছন্দ করে না। তারপরেও বিয়ার পরে এক বাড়িতে থাকবো, কোনো ঝামেলা হইব না তো? তোমার গে নক করে কম, এতদিন মানিক রে চিন্তা লাগা না। হ্যাঁ তো উরফে দিয়ে খালি ফুটং ফাটং, এর ভিতরে কিছু আছে কি? আমগো মানিক না, যাত্রার হিরু। কে হিরু? নায়িকার ছোট ভাই, কমেডিয়ান। আল্লাহ, তোমরা সব ভাই দিলে খালি উপরে দিয়ে ফুডাঙ্গি, কামের সময় ইতুম বিতুম কথা কো। আমি একটা জ্ঞানী মানুষ, আমার তুমি একটা কমেডিয়ান লাগে মিলাই ফেলাইলা। এই যে দেখো মামার বিয়া উপলক্ষে নানানজনে আজাইরা কাম করতেছে, আর আসল মানে মেইন কামটা কেটা করতেছে। মেইন কাম তো করলাম আমি, মামারে তো আমি বিয়া ত্রাজি করাইলাম। বিয়া ত্রাজি করাইলে আর বিয়া হয়ে গেল না, এদিকে যে অ্যারেঞ্জমেন্টটা কেটা করতেছে, আমি করতেছি না। কিতা কিতা করতেছো কে রে? 10 গ্রামের সব মানুষের দাওয়াত করানো লাগতো। এখন নাম লেখন লাগতো না, আমি নাম লেখতেছি। 10 গ্রামের হক বলে যদি দাওয়াত দাও তো লিখে রাখানোর দরকার কিতা? তোমার জ্ঞান কম দেখে এই কথাটা তুমি কইতে পারলা, আমার কর্ম পরিধি তুমি চেষ্টা করলে বুঝদারতা। ডিস্টার্ব করো না, বহো, গান হলো। মরিয়মের বাপের নাম কি? আচ্ছা মরিয়মের বাপের দিকে, মরিয়মের বাপ।